अल्पेर जन्य रक्षा पेलेन 173 जन विमान यात्री। दुर्योगपूर्ण आबहावार मध्य अवतरण करते गিয়ে फिलिपाइनेर रानওয়ে থেকে ছিটকে পড়ে अल्पेर জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কোরিয়ার এয়ারলাইন্সের একটি বিমান। 173 জন যাত্রী নিয়ে বিমানটি রোববার মধ্যরাতে ফিলিপাইনের সেবো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমানটি রানওয়েতে অবতরণ করতে গিয়ে দুবার ব্যর্থ হয়। তৃতীয়বার অনেকটা ঝুঁকি নিয়ে পাইলট বিমানটি স্থানীয় সময় রোববার রাত 11:07 অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়। এ সময় বিমানের নোজ হুইল ভেঙে রানওয়ের পাশে আছড়ে পড়লেও আগুন না ধরায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সৌভাগ্যক্রমে বিমানটির সব যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 1997 সালের পর এবারই প্রথম বড় ধরনের দুর্ঘটনায় পড়ল কোরিয়ান এয়ারলাইন্স বিমান।